হ্যালো বন্ধুরা, আমরা পূর্বের ভিডিওতে ক্লাসিক্যাল মেকানিক্স কি এবং এটি কেন প্রয়োজন তা জানার চেষ্টা করেছিলাম। আমরা ক্লাসিক্যাল মেকানিক্সের সাহায্যে কোনো ভৌত বস্তুর গতির সমস্যার সমাধান করতে পারি, তবে গতির সমস্যা সমাধানের জন্য দরকার হয় না এমন কিছু বৈশিষ্ট্য প্রায় সব সময় গতির সাথে উপস্থিত থাকে, যেগুলো গতির সমস্যার সমাধান করার সময় ঝামেলার সৃষ্টি করে। এই অনাকাঙ্ক্ষিত বিষয়গুলি এড়ানোর জন্য আমাদের সাহায্য করে বিভিন্ন ধরনের সংরক্ষণ নীতি বা সূত্র। যদিও নীতি ও সূত্র দুটি ভিন্ন বিষয়, তবুও এদেরকে নীতি বা সূত্র যে কোনো একটি বললেই হবে। আমরা সংরক্ষণ নীতি অথবা সংরক্ষণ সূত্র যাই বলি না কেন, সেটা একটি জিনিসকেই নির্দেশ করে। আমাদের কাছে বেশ কয়েকটি সংরক্ষণ সূত্র আছে, যেমন রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, শক্তির সংরক্ষণ সূত্র, চার্জের সংরক্ষণ সূত্র ইত্যাদি। এই সংরক্ষণ সূত্রগুলি ব্যবহার করে আমরা একটি কণার গতির সমস্যার সমাধান করা ছাড়াও অনেক কণা দ্বারা গঠিত কণা ব্যবস্থার গতির সমস্যার সমাধানও করতে পারি। আমরা প্রথমে একটি কণার মেকানিক্স নিয়ে আলোচনা করব, যেখানে একটি কণার জন্য বিভিন্ন ধরনের সংরক্ষণ সূত্র নিউটনিয়ান মেকানিক্সের সাহায্যে ব্যাখ্যা করব। আমরা এখানে একটি কণার জন্য রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র দেখব। আমরা জানি যে নিউটনের দ্বিতীয় সূত্র F=dp/dt, এটিকে আমরা একটি কণার জন্য গতির সমীকরণ বা ইকুয়েশন অফ মোশনও বলে থাকি। এখানে এফ হচ্ছে কোনো কণার উপর প্রযুক্ত নেট বল বা মোট বল। আমরা টেবিলের উপর থাকা একটি বই বিবেচনা করি। এই বইয়ের উপর দুটি বল কাজ করছে, গ্রাভিটি নিচের দিকে প্রযুক্ত হচ্ছে এবং টেবিল উপরের দিকে গ্র্যাভিটি সমমানের উলম্ব বা নর্মাল ফোর্স প্রয়োগ করছে। তাহলে বইয়ের উপর মোট প্রযুক্ত বল বা নেট ফোর্স শূন্য। সমীকরণটিতে dp/dt হচ্ছে সময়ের সাথে রৈখিক ভরবেগের পরিবর্তনের হার। কোনো কণার উপর নেট ফোর্স শূন্য হলে ভরবেগের পরিবর্তনের হারও শূন্য হবে। dp/dtকে পি ডট দ্বারা লেখা যায়, যা সময়ের সাপেক্ষে ভরবেগের একবার ডিফারেন্সিয়েশন বোঝায়। আবার কোথাও কোথাও পি এর উপর দুটি ডট থাকলে বুঝে নেব সময়ের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। আমরা এখন থেকে সংক্ষেপে লেখার জন্য এরকম নোটেশন ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারি, যখন বল F=0 তখন সময়ের সাপেক্ষে রৈখিক ভরবেগের পরিবর্তনের হার P.=0। এটা দ্বারা বোঝা যায় সময়ের সাথে ভরবেগের কোনো পরিবর্তন হয়নি, অতএব কোনো কণার উপর নিট বল প্রযুক্ত না হলে রৈখিক ভরবেগ অপরিবর্তনীয় বা ধ্রুব থাকে। অর্থাৎ আমরা বলতে পারি লিনিয়ার মোমেন্টাম ইজ কনজার্ভড। এখন আমরা P.=0 বা dp/dt =0 সমীকরণটিকে ইন্টিগ্রেশন করলে পাই P=কনস্ট্যান্ট বা ধ্রুবক, অর্থাৎ রৈখিক ভরবেগ একই আছে। এটাই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। আমরা একটু খেয়াল করলে দেখতে পাই সংরক্ষণ সূত্র পাওয়ার জন্য গতির সমীকরণকে একবার ইন্টিগ্রেশন করা হয়েছে, তাই সংরক্ষণ সূত্রগুলিকে গতির সমীকরণ বা ইকুয়েশন অফ মোশনের প্রথম সমাকলন বা ফার্স্ট ইন্টিগ্রালস বলবো। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।